রেডি আছি, আমাদের প্রচার করতে হয় না। তার কারণ আমরা সারা বছর পড়াশোনা করি, তাই পরীক্ষার সময় পড়াশোনা করতে হয়। আমরা সারা বছর মানুষের সাথে আছি, মমতা ব্যানার্জি মানুষের জন্য এতগুলো প্রজেক্ট করেছেন। আপনারা তো এই বাই ইলেকশনগুলো দেখেছেন এবং আমাদের জেনারেল ইলেকশনে দেখেছেন যে মানুষ কীভাবে তৃণমূলকে সাপোর্ট করে। আমরা কনফিডেন্ট যে আমরাও এবার ভালোভাবে জিতে ভোট দেবে। এটা দল ঠিক করবে, আমি তো আর আমি নিজেকে বলতে পারি না। মেঘালয় তো আপনারা নির্বাচন করতে পারবে না, আর এটা তো গণতন্ত্রের একটা পার্ট, এটাকে ভয় পাওয়ার দরকার কি আছে? বিজেপি বলছে যে মামলা শুনানি এখনো হয়নি, তার আগে মামলা শুনানিটা অন্য জায়গায়। যদি মহামান্য আদালত মনে করতেন তাহলে নিশ্চিত হবে স্থগিতাদেশ দিতে পারতেন, তা তো দেননি তারা। তবে মহামান্য আদালত বিজেপি যা চাইবে সেটা তো মহামান্য আদালত করবে না। কলকাতা পুরসভার সাথে তো হাওড়ার কথা ছিল, সেটা তো মহামান্য রাজ্যপাল যেহেতু সই করেনি। হাওড়ার বিলটা আজকে বহুদিন ধরে পেন্ডিং আছে, তাই হয়তো তারা করতে পারলো, আমি জানি না। কারণ আমি তো কর্পোরেশনের প্রশাসক হিসেবে কথা বলছি, আমি জানি না যে হাওড়া, কিন্তু আমি যা শুনেছি আপনাদের সংবাদ মাধ্যমেই শুনেছি যে মহামান্য আদালতের জন্য হাওড়াটা ডিলে হলো, মহামান্য রাজ্যপালের জন্য হাওড়াটা ডিলে হলো। আমাদের দলের তরফ থেকে এবং আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি এটাকে নেবে এবং ডাইরেক্টলি ত্রিপুরাটা দেখছে এবং যথাযোগ্য ববিদা নেবে বলে আমি বিশ্বাস করি। কোথাও কি মনে হচ্ছে বিজেপির বারবার করে আদালতে যাওয়া বা বিভিন্ন ধরনের কথা বলা আদতে ভয় পাচ্ছে বিজেপি? না, নিজের লুজ করছে, প্রচন্ড ভাবে নিজের কনফিডেন্স লুজ করছে, এবং এই কনফিডেন্স লুজ করছে বলেই আজ বিজেপি ছন্ন ছাড়া হয়ে গেছে। বাংলার পক্ষে ভালো, মানুষের পক্ষে ভালো, বিজেপি যত হারিয়ে যাবে তত ভালো। কিন্তু একটা দল কেন এই রকম করবে? আমরাও তো বহু ভোট ফেস করেছি বামফ্রন্টের সঙ্গে, ভোট না করার জন্য তো আদালতে যায়নি, লুট হয়েছে, সেই লালু আলামের তাণ্ডব হয়েছে, সব দেখেছে। কিন্তু কোনোদিন তার জন্যে মানুষ ভোট দিতে পারবে না এটা তো বলতে পারেন। যাই হোক, তারা করেছে, কিন্তু আমার মনে হয় না যে তারা যা চাইবে আদালত তাই দেবে ভোট। তার কারণ অনেক দিন ধরে পৌর ভোট পেন্ডিং হয়েছিল, কলকাতার মানুষ তাদের নিজের রায় দিয়ে তাদের জনপ্রতিনিধি তৈরি করবে, এই প্রত্যাশায় কলকাতা পৌর ভোট যত তাড়াতাড়ি করা যায় তত ভালো। ঠিক যে আমি এতদিন নমিনেটেড বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারম্যান হিসেবে চালিয়েছি, কিন্তু আজ থেকে মনে হচ্ছে যে পৌর ভোট হয়ে গেলেই মানুষ তার নির্বাচিত প্রতিনিধি এবং সেইভাবেই পৌর ভোট চলবে, এটা আমার কাছে একটা বড় পাওনা। ইতিমধ্যে বিজেপির তরফ থেকে হাইকোর্টে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করা, এটা বুঝতে পারছি না যে যারা মানুষকে ফেস করতে চাইছে না তারা হাইকোর্টে যাচ্ছে। আমি মহামান্য আদালতকে বিশ্বাস করি এবং বিশ্বাস করি ইলেকশন প্রসেস সবসময় মহামান্য আদালত ফেভার করেন, তাই মহামান্য আদালতের কাছে আমাদের এটাই বিশ্বাস যে মানুষের রায় এটাকে তারা প্রাধান্য দেবে বলে আমি বিশ্বাস করি। বিজেপি আবার বলছে যেহেতু ঘোষণা হয়েছে তার মানে বিধিভঙ্গ হয়েছে, সেই বিধিভঙ্গের অভিযোগে তারা আবার কোর্টে মামলা করবে। কোথায় বিধিভঙ্গ হয়েছে? ঘোষণা হবে, আমরা সবাই জমা দেব, মানুষ ভোট দেবে, দিয়ে যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবেন, এটাই তো গণতন্ত্র। আর এটার জন্যই তো বেঁচে ভয় পাচ্ছেন কেন? বিজেপি বলছে যে আসুন না মানুষের দরবারে, আসতে ভয় কিসের? হ্যাঁ, আপনাদের এই কিছুদিন আগে বিধানসভায় প্রত্যাখ্যাত হয়েছেন, যতগুলো বাই ইলেকশন হয়েছেন প্রত্যাখ্যাত হয়েছেন, কিন্তু তাই বলে মানুষের অধিকার, ভারতবর্ষের বিরোধী দল হব, তারপরে ভারতবর্ষের প্রথম সেবক দল হব। এতদিন শাসক দলরা কাজ করতো, এখন সেবক দল কাজ করবে, একটা সেবা করতে আসবে ভারতবর্ষ, যেটা বাংলায় করছে। হাত মিলিয়ে এই যে মুখ্যমন্ত্রীকে যত ইয়ে করবেন,
ওই হাততালি দিয়ে দিয়ে প্রধানমন্ত্রী করার পরে দেখেছেন বিজেপির কি অবস্থা হয়েছে। আর যত মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তত কিন্তু কংগ্রেস উঠে যাওয়ার পথে রয়েছে, উঠে যাচ্ছেও কংগ্রেস থেকে। এটা আমাদের কাছে দুর্ভাগ্য যে অপোজিশন বিজেপি হচ্ছে, কিন্তু ঠিক নীতি নয়, মানুষের কাছে ঠিক নীতি ভাবে করতে হবে, রাজ্যের অধিকার দেখতে হবে, রাজ্যের ভালো দেখতে হবে, রাজ্যে যা দরকার, রাজ্যের মানুষের যা দরকার সেটা দেখতে হবে, সেটা সরকারের কাজ, যেটা মমতা ব্যানার্জি পুরো নিষ্ঠার সাথে করছে। রবীন্দ্র একটা কোশ্চেন, গতকাল আমরা দেখলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে বললেন যে এরাজ্যের শিল্প সম্মেলনে প্রধানমন্ত্রীকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণ তিনি গ্রহণও করেছেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ আজকে বলেছেন যে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রধানমন্ত্রী তো কিছু বলেননি, কতটা সত্যি মুখ্যমন্ত্রী বলেছেন সন্দেহ আছে, কি বলবেন? আমন্ত্রণ তো একজন মুখ্যমন্ত্রী বলছেন, এটা দিলীপদার না, এগুলো হলো বালকিল্ল গল্প। আসলে মুখ্যমন্ত্রী একজন সে আমন্ত্রণ করবে সেটা তার কর্তব্য, করেছে। এটা দিলীপ ঘোষেরা তো মতামত দরকার কি আর কংগ্রেস আর সিপিএমের মতামত দরকার, তো তার একটা শিল্প সম্মেলন তিনি এ করেছেন, এটা নিয়ে হয়তো মাতামত দিলীপদার কি দরকার? দিলীপদা বলছে এটা আগে করলে রাজ্যের শিল্পের ক্ষেত্রে আরও ভালো হতো। কিছু ভালো হতো না, কিছু হতো না, এটা সৌজন্য মুখ্যমন্ত্রী।